जी थैंक यू। अपना जानें गणतंत्र पंथी मुक्तिकामी मानुष एदेशे गणतंत्र पुनप्रतिष्ठा भोटाधिकार पुनप्रतिष्ठा आईनेर शासन एवं सर्वोपरि मानवाधिकार प्रतिष्ठार जन्य मासेर पर मास लड़ाई संग्राम करे जाच्छे एवं एई लड़ाई संग्राम करते गिये बीएनपीर हजार हजार नेता कर्मीके এই ফ্যাসিস্ট সরকার কারারুদ্ধ করেছেন। দুঃখজনক হলো এই কারাবন্দি বিএনপি নেতাদের মধ্যে 13 জন কারাগারের অভ্যন্তরে মৃত্যুবরণ করেছেন। বিভিন্ন জেলার 13 জন বন্দি অগাস্ট মাস থেকে শুরু হয়েছে, গত পরশুদিন বা এর আগের দিন রংপুরে সর্বশেষ, সর্বমোট 13 জন বন্দি কারাগারে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছেন। তো আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছি। আমরা বলেছি এই রাষ্ট্রীয় হেফাজতে থাকা কারা অভ্যন্তরীণ যে মৃত্যু, সেই মৃত্যুর দায় কারা কর্তৃপক্ষ বা রাষ্ট্র এড়াতে পারে না, এবং এই দায় এড়ানোটা কেন ইল্লিগেল এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক না, সেই ব্যাপারে রুল পাশাপাশি এই 13 জন মৃত ব্যক্তির কম্পেনসেশন কেন দেয়া হবে না, সেই জন্য রুলের আবেদন জানিয়েছি এবং ইন্টেরিয়াম অর্ডার হিসাবে আমরা চেয়েছি সংশ্লিষ্ট কারাগারে যারা মৃত্যুবরণ করেছেন সেই কারা কর্তৃপক্ষকে কোর্টে এসে তাদের অবস্থানটা ব্যাখ্যা করার জন্য। পাশাপাশি এই কারা হেফাজতে কারাগারের অভ্যন্তরে যে মৃত্যুগুলা ঘটেছে সেই জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ দেশের অভ্যন্তরীণ মানবাধিকার সংস্থার সমন্বয়ে, কিন্তু সেই সমন্বয় কমিটিতে যেন কারা কর্তৃপক্ষ এবং পুলিশকে না রাখা হয় সেই জন্য একটা তদন্ত কমিটির আমরা নির্দেশনা চেয়েছি। আমরা আজকে রিটটা ফাইল করেছি, যথাশীঘ্র সম্ভব রিটের বিষয়ে শুনানি হবে। এটা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসাবে আমি নিজে এই পিটিশনের পিটিশনার হিসাবে কাজ করছি। নিশ্চিত করা যায় হলো এই দেশের যে ডেইলি স্টার, প্রথম আলো, মানব জমিন, নিউ এজ পত্রিকা সহ আন্তর্জাতিক মানের সংবাদ মাধ্যম যথাক্রমে বিবিসি, ইকোনমিক্স টাইম অফ ইন্ডিয়া, ফ্রান্সের এএফপি সহ দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্র পত্রিকায় ছবি ছাপা হয়েছে, আপনারাই ছবি ছাপিয়েছেন, এবং ইটস এ গ্রেট কনসার্ন পাবলিক এট লার্জ, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা কনসার্নের জায়গা সৃষ্টি হয়েছে। স্বাধীনতা উত্তর ইতিহাস যদি আমরা দেখি, এত অল্প সময়ের মধ্যে এত রাজবন্দী এত তাড়াতাড়ি মারা যায়নি। যে সমস্ত রাজবন্দী মারা গেছেন প্রত্যেকেই সুস্থ অবস্থায় গ্রেফতার হয়েছিলেন কারাগারের অভ্যন্তরে, এবং এর আগে রিমান্ডেও তারা ছিলেন। অতএব রিমান্ড এবং কারাগারের অভ্যন্তরে, সেই জন্যই আমরা রুলে চেয়েছি, ডাইরেকশন চেয়েছি তাদের অবস্থানটা ব্যাখ্যা করার জন্য। অফকোর্স যেখানে যেহেতু পাবলিক কনসার্ন আছে, মহামান্য আদালতের শরণাপন্ন আমরা হয়েছি, আদালত বিবেচনা করবেন প্রকৃত অর্থে তাদের মৃত্যুটা আনন্যাচারাল হয়েছে নাকি ন্যাচারাল হয়েছে। যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে, সেজন্যই আমরা মহামান্য আদালতের শরণাপন্ন হই।